This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ কিছুক্ষণ আগেই ভোটের সপ্তমী দেখছিলাম এনকে ডিজিটালে তার মানে প্রবীরবাবু ফের ফিল্ডে নামছেন এবং তিনি ডায়মন্ড হারবারে যাচ্ছেন ফলে ফিল্ড ফিল্ডওয়ার্কগুলো কিন্তু খুব ভীষণ রকম প্রয়োজন হয় কারণ বাস্তব চিত্রটা ঘরে বসে অনেক সময় হয় না তবে আপনাদের কাছে আজকে আমি যে বিষয়টি আনছি সেটা কিন্তু একেবারেই রাজ্য স্তরে কে কোথায় দাঁড়িয়ে রয়েছে এমন কিছু নয় একটা হিসাব আমি একদম শেষ দিকে গিয়ে দেব বরং দেশের কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরতে চাইছি দেশের চিত্রটি এমন কিছু ঘটনা গত আটচল্লিশ ঘন্টায় ঘটেছে যেগুলো সাংঘাতিক তাৎপর্যপূর্ণ এবং সেটা থেকে আপনারা বুঝতে পারবেন যে কোন দিকে যাচ্ছে শুরু করছি নমস্কার আদাব আজকের জায়গাটা হচ্ছে পট তৈরি করার বিষয়ে বিজেপি ফিল্ডে নেমেছে বিজেপি কারা আমি একটা একটা করে পয়েন্ট ধরবো আপনারা খুব ভালো করে শুনবেন কি কি হতে পারে তিনটে ঘটনা ঘটতে পারে এক নম্বর ঘটনা হচ্ছে যে নরেন্দ্র মোদী ফের ক্ষমতায় আসছেন তিনশো আসন বা তিনশো ওই প্রশান্ত কিশোরের কথা মতন তিনশো কুড়িটি আসন নিয়ে দুই নরেন্দ্র মোদী ক্ষমতায় আসছেন না কিন্তু বিজেপির একটি দল ক্ষমতায় আসছে নরেন্দ্র মোদীকে সরিয়ে দিয়ে তারা দুশো বাহাত্তরের নিচে আসন থাকবে অনেকে সাপোর্ট করবে কন্ডিশন থাকবেন মোদি এবং অমিত শাহকে হাঁটাও এবং সেই হাঁটানোর পর যে নামটা মারাত্মকভাবে উঠে আসছে সেটা হচ্ছে নিতিন গাডকারি তিন একেবারেই সরাসরি তারা মানে এনডিএ গ্রুপটাই চলে গেছে দুশো তিরিশের তলায় সেক্ষেত্রে খুব হাড্ডাহাড্ডি জায়গা থেকে একটা গভর্নমেন্ট তৈরি করছে ইন্ডিয়া জোট এটাকে আবার ইন্ডি জোট বলা হচ্ছে আবার কোনো কোনো চ্যানেল থেকেও ইন্ডি জোট বলা হচ্ছে ইন্ডি কেন বলবেন এটা যে ইন্ডিয়া পুরোপুরি বলবার হলে পুরো বলুন তা নয়তো বলবেন যে বিরোধী জোট বা ইত্যাদি ইত্যাদি এগুলোর সব ওই চ্যানেলগুলোর কীর্তি আর কি মোদি যা বলবে তাই তারা করবে মোদি যাই হোক চলে আসছি পয়েন্ট আপ টু পয়েন্ট প্রথমেই বলছি যে একেবারে রিসেন্ট হয়তো আজকেই বা গতকাল টাইমটা দেখিনি একটি ইন্টারভিউ দেখলাম যেটা যোগী আদিত্যনাথের ইন্টারভিউ আপনারা তো জানেন আমি বারবার করে বলছি যে উত্তরপ্রদেশের হাল হকিকত খারাপ এবং ড্যামেজ হচ্ছে আজকে আনন্দবাজারও লিখেছে আনন্দবাজার ভেতরের পাতা আপনারা দেখে নিলেই বুঝবেন যে বহু আসন খোয়াচ্ছে কিন্তু বিজেপি এবং যোগীর রাজ্যে যে ঘটনাটি উঠে এসছে অনেক দিন ধরে আলোচনা হচ্ছে তা হচ্ছে যে ফোর্থ জুনের পর নরেন্দ্র মোদী যাচ্ছে কি না যাচ্ছে এটা পরের ব্যাপার যোগী আদিত্যনাথকে সরতেই হচ্ছে এবং তাকে সরানোর কাণ্ডারই থাকবেন অমিত শাহ এরকম একটি তথ্য উঠে এসছে তো সেটা নিয়ে খুব বেশি মুখ খোলেনি নরেন্দ্র মোদী খুব বেশি মুখ খোলেননি অমিত শাহ তো খোলেনিনি কিন্তু একটা খবর জানা গেছে যে যোগী যেদিন থেকে মুখ্যমন্ত্রী হয়েছে সেদিন থেকেই অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর আপত্তি ছিল কারণ এরা ঠিক না টিপিক্যাল আর যেভাবে একটা সিস্টেমেটিক্যালি চলে আর এস এর নিয়ম আমার ভালো নাও লাগতে পারে কিন্তু তারা একটা ডিসিপ্লিন পার্টি রেজিমেন্টেড পার্টি এর মতন বা সিপিআই এর মতন আমি কমিউনিস্ট পার্টি করিনি কিন্তু তারা একটা ডিসিপ্লিন আবেগঠাবেকের কোনো ব্যাপার নেই তাদের বক্তব্য আর এস এর বক্তব্যটা হচ্ছে যে আমরা সিস্টেমটাকে তৈরি করে নেব অ্যাকর্ডিংলি তোমরা আমাদের মতন চলবে সেটা মোদি সময় নিয়েছিল পাঁচ বছর আর এস এস এর কথা টথা শুনে তার মোটামুটি মাফিক এমপি পোস্ট পোস্ট দিয়ে বা মন্ত্রী করে চালাচ্ছিলেন দ্বিতীয়টা অর্থাৎ দু হাজার উনিশে আরো বেশি আসন পাওয়ার পরে ধীরে ধীরে কাটাই ছাটাই শুরু হয়েছে যোগী আদিত্যনাথকে কোনোদিনই নরেন্দ্র মোদীর পছন্দ নয় কারণ যোগী নরেন্দ্র মোদীর কথা মতন উঠবে বসবে না নরেন্দ্র মোদী এবং অমিত শাহ প্ল্যানটাই হচ্ছে এটা যে যে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসবে বা যদি জোট সরকারও হয় যদি বিজেপির মুখ্যমন্ত্রী হয় তাহলে টোটাল কন্ট্রোলটা দিল্লি থেকে মোদী বা অমিত শাহ করবে বলা ভালো অমিত শাহ করবেন অমিত শাহ বলবে ওঠো উঠবে বসো বসবে তো এই সিস্টেমটা যোগী মানতে নারাজ যোগী মনে করেন যে তার কল্যাণে উত্তরপ্রদেশে জিতে এসছে যাই হোক সেটা তো অন্য গল্প ভেরি রিসেন্ট তার কাছে একটি খবর ছিল যোগীর কাছে যে এবার তাকে ছাটাই করা হচ্ছে যেভাবে রমন সিংকে ছত্তিশগড় থেকে শিবরাজ সিং চৌহানকে মধ্যপ্রদেশ থেকে বসুন্ধরা রাজে সিন্ধিয়াকে রাজস্থান থেকে সরানো হয়েছে যেভাবে সরানো হয়েছে আসামের মুখ্যমন্ত্রীকে এবং সেখানে বিশ্ব শর্মাকে মুখ্যমন্ত্রী করা হয়েছে একেবারেই কংগ্রেস থেকে আসা এবং খাস লোক এই অমিত শাহ এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রীও তিনি কংগ্রেস থেকে এসছেন তাকেও কিন্তু খাস লোক অমিত শাহ বলি তাকে মুখ্যমন্ত্রী করা হয়েছে এবং এই যে নতুন নতুন মুখ্যমন্ত্রী করা হয়েছে এরা একেবারে রিমোট কন্ট্রোল দিয়ে এদেরকে মোদী সারা চালাচ্ছেন দিল্লি থেকে এদের নিজস্ব কিছু নেই সিস্টেম কিছু নেই যা বলবে অর্থাৎ কিনা ডবল ইঞ্জিন তো দূরস্থান ইঞ্জিন একটি সেটাই হচ্ছে মোদী অমিত শাহ আর চলবে দেশ সেভাবেই তারা চলছে এটাও একদম একটা সিস্টেম তো বটেই তো এটা হতে হতে বেশ কিছুদিন ধরে যোগী আপসেট ছিলেন এবং যোগীর মিনিস্ট্রিতে ম্যাক্সিমামই হচ্ছে গিয়ে অমিত লোকজন এবং যোগীর ওখানে এমএলএ যারা হয়েছেন তাদেরও ম্যাক্সিমাম কিন্তু অমিত শাহ লোক যোগীও কিন্তু কম ধুরন্দর মানুষ না তিনি যোগী হতে পারেন সাধু হতে পারেন তিনিও কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন যাই থাকুক না কারণ সংগঠনটাকে হাতে নিয়ে তিনি ধীরে ধীরে উত্তরপ্রদেশে বিভিন্ন প্রান্তের সংগঠন সাজিয়েছেন এবং খুব একটা পাত্তা ফাত্তা দেন না তিনিও মোদী বা অমিত শাহকে ওই গেলে যতটুকু ভদ্রতা করতে হয় সেটা তো যে কোনো রাজ্যে গেলেই মুখ্যমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রীকে যতটুকু রেসপেক্ট দিতে হয় ততটুকু দেন কিন্তু এবার ডিটারমাইন্ড হয়ে গিয়েছিলেন এবং যোগীকে যে ছাঁটার জন্য ব্যস্ত সেটা কংগ্রেস মহলে খবর আছে এই অরবিন্দ কেজরিওয়াল পরিষ্কার বলেছিলেন যে এই তো পঁচাত্তর বছর বয়স হয়ে গেলেই মোদীকে তো সরে যেতে হবে এবং অমিত শাহ এসে প্রাইম মিনিস্টার হবে এটাতে খুব একটা কিন্তু বাকবিতণ্ড হয়নি কিন্তু আর এস এস খুব ক্ষিপ্ত হয়েছিল যে আজকে বিরোধীদের দলের মধ্যে থেকে কেউ একজন এরকম কথা বলছে কেন তাহলে কি অমিত শাহ বিশেষ কিছু চাইছে। কিন্তু অমিত শাহর হাতে টোটাল কন্ট্রোলটা এবং সম্প্রতি যেটা বলা হয়েছে নাড্ডার পক্ষ থেকে যে আমরা এখন স্বয়ং হয়ে গেছি স্বয়ংসেবক সঙ্গে দরকার নেই তাতে আরও বিস্তর চটেছেন এবং সেই চটার থেকে তারা অনেকটাই অফ হয়ে রয়েছেন যোগী কিন্তু খাসলো তিনি আর এস এস করেননি কোনোদিন ঠিকই কিন্তু ওই সাধু সঙ্গ ইত্যাদি ইত্যাদি করার জন্য একেবারে আর এস এস এর খাসল এবং আর এস এস এর বাকি লোকেদের ডাউন করার ফলে একটা অসম্ভব রকম তীব্র একেবারে বিদ্রোহ দেখা গেছে বিজেপির মধ্যে যেটা এখনো চলছে যাতে করে কে কাকে হারিয়ে দিতে পারে তার কম্পিটিশন চলছে এত বড় কথাটা বললাম কাছাকাছি সবটাই যে একেবারে পরিবর্তনের হাওয়া নিয়ে চারিদিকে পরিবর্তন হচ্ছে এরকম কিছু ঘটনা কিন্তু নয় এটা গেল পার্ট ওয়ান যে যোগীর আজকে যে ইন্টারভিউটা নেওয়া হয়েছে আজকে বা গতকাল যাই হোক এটা দেখে নিয়ে আপনাদের জানাবো সেখানে যোগী বলেছে আমি তো যোগী মানুষ আমার প্রধান মুখ্যমন্ত্রীর দিকে তো কোনো নজর নেই আমাকে দল যা কাজ করতে বলে করবে এবং টোটাল ইন্টারভিউতে তিনি একবারও বলেননি যে মোদী বা অমিত শাহ আন্ডারে রয়েছি অমিত শাহ আজ থেকে একুশ দিন আগে যোগীকে ছেটে বাদ দিয়ে দিয়েছিলেন ক্যাম্পেন থেকে এবং নিজে সমস্ত দায়িত্ব নিয়েছিলেন তাতে কিচ্ছু ভালো হয়নি হিতে বিপরীত হয়েছে এখন মোদীকে বেনারস দখল করার জন্য যোগীকে সঙ্গে নিয়ে ঘুরতে হচ্ছে যোগী কিন্তু খানিকটা হল করছেন এরপরের যে দ্বিতীয় ব্যাপারটি যে রকম ইন্টারেস্টিং প্রথম কথাটা বললাম যদি মোদী ক্ষমতায় আসে কি তাহলে তো আলাদা কথা বলার কিছু নেই দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে যোগী নিয়ে যেটা বললাম তৃতীয় ব্যাপার এই যোগীর জায়গা থেকে সেকেন্ড পার্ট ভেরি ইন্টারেস্টিং আপনারা শুনুন দুটো ঘটনা এই ঘটনাটির মধ্যে ঘটনা নাম্বার ওয়ান গত সোমবার মানে গতকাল সোমবার এটা আপনারা কবে দেখবেন জানি না সোমবার সাতাশে মে নিতিন গার্কারির জন্মদিন ছিল তার বাড়িতে ফুলের তোরাতে ভর্তি হয়ে গেছে বিভিন্ন বিজেপির টপ টপ লিডার থেকে শুরু করে বিভিন্ন ওয়েলউইশাররা তার বাড়িতে ফল মিষ্টি এবং ফুলের বকে পাঠিয়েছে যেটা সারা জীবন নীতিন গড়করি যতনা ফুল পেয়েছেন বা যতনা না ওয়েলউইশ পেয়েছেন তার বোধ হয় দশগুণ গত সোমবার দিন পেয়েছেন এবং তিনি নিজেও আপ্লুত এবং ভেতর তথ্য ঘাটতে গিয়ে দেখা যাচ্ছে যে অনেক ঘটনা অনেক দূর গেছে তার সঙ্গে নাকি একটি মোটামুটি বৈঠক হয়েছে আর এস এর যে যদি এরকম সিচুয়েশন হয় যে দুশো আটা থেকে সিট কমে গেল দুশো ষাট ফাট ইত্যাদি হলো তাহলে তুমি রেডি থাকো তোমাকে প্রধানমন্ত্রী হতে হবে কারণ আমাদের জোট সঙ্গী তখন দরকার নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে সরিয়ে দেওয়া হবে যার জন্য সেই খবর বাইরে গেছে দেখুন এই নিতিন গড়করির বাড়িতে কিন্তু গত দু আড়াই মাস ধরে বিভিন্ন মানুষ আসছেন বিজেপি এসে খুব গোপন মিটিং করছেন এখন খুললাম খুললাম মিটিং করছেন কারণ তাদের কাছে তথ্য পরিষ্কার রয়েছে যে একক সংখ্যাগরিষ্ঠতা কিছুতেই বিজেপি পাবে না অনেকটা নিচে নেমে যাবে কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার ব্যাপারে টপ বিজেপি লিডাররা এক হয়েছে যে তুমি হাঁটো বা তোমরা যুগল সরো আর গুজরাটি কারবার আমরা দেখব না এবার নীতিন তোমাকে প্রস্তুত হতে হবে যদি এখনো রাজনাথ একটুখানি তথাকথিত ওই বলেন একটু গদগদ চিত্তে মুসায়বি করছেন নরেন্দ্র মোদীর ঠিকই কিন্তু আদতে উমা অনেকে আছেন কিন্তু এই মধ্যে আমি বলছি কিন্তু আদতে তিনিও নরেন্দ্র মোদীকে পছন্দ করেন না সময় মতো তিনিও ভোল পাল্টাবেন বলেই জানা যাচ্ছে এটা গেল পার্ট ওয়ান যে তার জন্মদিন একটা ভয়ঙ্কর রকম ভাবে একটা তার বাড়িতে গিফট ইত্যাদি ইত্যাদি গেছে এবং আপনারা শুনলে অবাক হবেন ইন্ডিয়ান এক্সপ্রেসে সম্ভবত যতটুকু দেখলাম ইন্ডিয়ান এক্সপ্রেসের সোমবারের ফ্রন্ট পেজের একটি জায়গাতে বিরাট একটি অ্যাডভার্টাইজ এবং সেটা করেছে ফিনোলেক্স তারা বলেছেন কনগ্র্যাচুলেশন অ্যান্ড হ্যাপি বার্থডে টু ইউ নিতিন গাডকারি ঝুমকে যাওয়ার মতন খবর হঠাৎ নিতিন গাডকারীকে ফিনোলেক্স হঠাৎ কনগ্র্যাচুলেট করে ইন্ডিয়ান এক্সপ্রেসের মতন পেপার যে পেপারটি একেবারে গোড়া থেকেই নরেন্দ্র মোদীর বিরোধী সেখানে হঠাৎ এরকম একটা বিজ্ঞাপন করতে গেল কেন তাদের প্রাণের ভয় নেই এটা যদি নরেন্দ্র মোদী ঘুরে আসে তাকে নিংড়ে ফেলে দেবে কিন্তু তাদের কাছে খবর আছে যে নীতিন গড়করির একটা হোপ আছে যদি না ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে তা নয়তো বিকল্প হিসেবে অনেকটাই ধর্ম নিরপেক্ষ এবং চমৎকার শিক্ষিত মানুষ নীতিন গড়করির কথাটা ভাবনা চিন্তার জায়গায় এসে গেছে এটা তো যেমন একটা ঘটনা তেমন দ্বিতীয় পয়েন্ট যেটা আপনারা অনেকেই জানেন না যে সোমবার অর্থাৎ গতকাল নরেন্দ্র মোদীর চার থেকে পাঁচটি র্যালি ছিল অর্থাৎ জনসভা ছিল তিনি চারটেই জনসভাই ক্যান্সেল করে বাড়িতে ছিলেন বা পিএমও অফিসে ছিলেন এবং সে পি অফিসে তিনি আইএস অফিসার বেশ কয়েকজনকে ডেকে পাঠান অনেককেই ট্রান্সফার করেন বলে সূত্র খবর এটা সূত্রটা আমি দিয়ে দেবো আমার ওই কমেন্ট বক্সে তো সেই সূত্র মারফত জানা যাচ্ছে যে হঠাৎ করে তিনি ডেকে পাঠিয়েছেন নরেন্দ্র মোদী আইনত কিন্তু ডেকে পাঠাতে পারেন না কারণ তিনি এখন কেয়ারটেকার প্রধানমন্ত্রী কোনো স্টেপ নিতে পারেন না কোনো কিছু করতে পারেন না কিন্তু তা সত্ত্বেও তার মাথা খারাপ হয়ে গেছে তিনি ডেকে পাঠিয়েছিলেন অফিসারদের তার মধ্যে একজনকে এক্সটেনশন দেওয়া হয়েছে এক বছরের এবং শোনা যাচ্ছে যেটা তার মধ্যে এমন একজন রয়েছেন যিনি ডিফেন্সের দায়িত্বে রয়েছে হঠাৎ তাদেরকে নানানভাবে একটা পরিবর্তন ভোটের মাঝখানে করার দরকার কি হলো চার তারিখের পরেও করা যেত তারপরেও তিনি যদি ক্ষমতা তিনি প্রধানমন্ত্রীও থাকতেন আর তিনি যদি চলেও যান তারপরেও ট্রান্সফার করা হতো শোনা যাচ্ছে বহু ফাইল বা ইত্যাদি ইত্যাদি সংক্রান্ত ব্যাপার নাকি ঘুরে বেড়াচ্ছে এটা নিয়ে মানে এই খবরটা এমনভাবে স্প্রেড করেছে যেটা শুনে জেজবান সিনহা যিনি প্রাক্তন অটল বিহারী বাজপেয়ী অর্থমন্ত্রী ছিলেন রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়িয়েছিলেন তৃণমূলও জয়েন করেছিলেন এখন মোটামুটি সাইড হয়ে গেছেন তিনি ডায়ালগ দিয়েছেন একেবারেই আপনার বাড়ি যে কোনো অনুষ্ঠান বিবাহ অন্নপ্রাশন বিবাহ বার্ষিকীর অতিথি আপ্যায়নের বিশ্বস্ত প্রতিষ্ঠান আকাশ গঙ্গা ক্যাটারার আমাদের ফোন নাম্বার হল এইট জয়গুরু রত্নভাণ্ডার জ্যোতিষ এখানে গোল্ড মেডলিস্ট জ্যোতিষী বসেন হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায় স্থান বেলঘড়িয়া পার্ক বটতলা দু নম্বর রেলগেটের নিকটে নাইন এবং নাইন ডাবল জিরো ট্রিপল সেভেন এইট নাইন ডাবল টু আপনার অমর অ্যান্টনির ডায়লগ সেই অ্যান্থনি ডায়লগ দিয়েছিল ভিলেনকে ধরে যে এত দৌড়াচ্ছ কেন বলে ইয়ে এক তো অলিম্পিক অলিম্পিকা রেস ইয়ে কেস এটা অমিতাভের নাকি ডায়লগ ছিল তো যশবন্ত সিনহাও বলছেন যে এটা দুটো ঘটনা ঘটতে পারে ওয়ানকারে বলছে ওয়াংখারে বলছেন টাইগার ওয়াংখারে এটা দুটো ঘটনা ঘটতে পারে হয় এক অলিম্পিক রেস এই অলিম্পিক রেস জন্য প্রধানমন্ত্রী তার দপ্তরের লোকজনকে ডেকে পাঠাননি নাই তো পুলিশ কা কেস আমার জানা নেই আমি কোনো কমেন্ট করব না কি এমন কারণ যে ফাইল নাড়াচাড়া করা হচ্ছে তবে কি তিনি বুঝতে পারছেন যে তিনি আর ফিরছেন না তিনি কালকে সমস্ত প্রোগ্রাম ক্যান্সেল করে দিয়েছেন চিন্তা করুন দুটো কারণে প্রোগ্রাম ক্যান্সেল করতে পারেন এক তিনি কনফার্ম চারশো সিট পেয়ে গেছেন বা তিনশো সিট পেয়ে গেছেন দ্বিতীয়টি হচ্ছে যে তিনি কনফার্ম যে তিনি ফিরছেন না কাজে কাজেই এই ডিফেন্স ডিফেন্স ইত্যাদিতে যে ফাইলগুলোর মধ্যে আদানি ফাদানির নাম ইত্যাদি রয়েছে সেগুলো এক্সপোজ হয়ে গেলে মুশকিল আছে তড়িঘড়ি একটা কিছু করবার চেষ্টা করছেন ফলে এটাও কিন্তু বড় খবর আপনাদের বলছি এর থেকে আপনারা কি খবর পাচ্ছেন আমার জানা নেই বাট আ বিগ নিউজ ইন দ্য এরিনা এখন এই মুহূর্তে বিরোধীদের প্রত্যেকের কাছে কিন্তু খবরটা চলে গেছে এবং আপনাদেরকে বলি যে পয়লা জুন ভোট শেষ হওয়ার পরেই দিল্লিতে যে মিটিং ডাকা হয়েছে পরের দিন দোসরা জুন অরবিন্দ কেজরিওয়ালের আবার জেলে গিয়ে আত্মসমর্পণের ব্যাপার জজ সাহেব বলেছেন আমি এখনই উত্তর দিতে পারছি না আমাকে একটু ভাবতে হবে তিনিও কি ওজন মাপছেন কিনা আমার জানা নেই তবে ওই পয়লা জুন মিটিং বসছে কারণ দাবি ইন্ডিয়া জোটের যে আমরা ক্ষমতায় আসছি এবং কে কোন দপ্তর নেবে বা কাকে প্রধানমন্ত্রী মুখ করা যায় বা কেউ যদি পালিয়ে যায় বা টাকার থলি নিয়ে যদি কাউকে ধরা হয় যেগুলো করে থাকে অমিত শাহ চিরকাল সেইগুলো যাতে করতে না পারে কিন্তু ঘটনা বলছে যে সমস্ত জায়গাতেই খবর রয়েছে যে ডাউনিং বিজেপি ইজ ডাউনিং ফলে এই যে ডাউনিং হচ্ছে এই ডাউনিংয়ের জায়গাতে তাদের যে গোষ্ঠীর লোকজন রয়েছে মানে এনডিএর তারাও পগার পার হবে কারণ তারা জানে যে আজকে এই ভাঙা নরেন্দ্র মোদীকে যদি আমরা সাপোর্ট দিই যদি সেরকম সিচুয়েশন হয় তাহলে ডেফিনিট করি আমার দল ভাঙবে দল ভেঙে যেভাবে কংগ্রেস থেকে তার দল ভারী করেছে সেরকমভাবে আমাদের দলের সব লোকজনকে টাকা পয়সা দিয়ে নিয়ে দল ভারী করবে কাজেই তিনি কিন্তু তারা কিন্তু মোটামুটি ধরে নিয়েছে যে তাদের কন্ডিশনই তারা জানিয়ে দিয়েছে যে আমরা সাপোর্ট করব বাট মোদি অর অমিত শাহ মাস নট বি ইন দ্য চেয়ার এটা বড় খবর ডেফিনেটলি এবং সবশেষ খবর যেটা দিল্লি সূত্রে জানা যাচ্ছে দিল্লির এক্সিট পোল তো বলা যাবে না দিল্লির নানান সূত্রে জানা যাচ্ছে আপনাদের সামনে তুলে দিই যে কোনটা কোনটা টাফ কোনটা কোনটা ইজি আমি তৃণমূল কোন কোন আসনে শক্তিশালী সেই জায়গাগুলো বলছি তার সঙ্গে প্লাস মাইনাস দু একটা আছে প্রথম কথা হচ্ছে ফিফটি ফিফটিতে রয়েছে কোচবিহার ধরছি না বাদ দিন দার্জিলিং অব্দি কোনোটা ধরছি না এবার শক্তিশালী জায়গায় রয়েছে বালুরঘাট শক্তিশালী জায়গায় রয়েছে রায়গঞ্জ ইন্ডিয়া জোটের নিয়ে ইন্ডিয়া জোট নিয়ে মানে কংগ্রেস এবং তৃণমূল নিয়ে পাঁচটা জায়গা অর্থাৎ মালদার দুটো মুর্শিদাবাদের তিনটে তারপরে কৃষ্ণনগর রানাঘাটটাকে আমি বাদ দিচ্ছি রানাঘাটে এসে বিজেপির দিকে যেতে পারে এইভাবে হিসাব করে আমি দেখেছি ইট ইজ কামিং থার্টি টু সিটস এবং আমি স্তম্ভিত হয়ে গেলাম যে আমার ক্যালকুলেশন যে বত্রিশটা আসছে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু দাঁড়িয়ে হাত উঁছিয়ে বলেছেন তৃণমূল বত্রিশটা আসন পাচ্ছে সাতাশটা আসন ইতিমধ্যে পেয়েছে মানে সাতাশটা আসন কনফার্ম করেছে বত্রিশটার বেশি আর হাতে রয়েছে নটা সাতাশ আর নয় কত হয় ছত্রিশটা আসন পাবে এরকম একটা দাবি করেছে আমি একটু কমিয়ে বত্রিশটাই বললাম ফলে আর আমাকে জিজ্ঞেস করবেন না যে লোকাল ভোটে কি হচ্ছে বা না হচ্ছে যদি পরিবর্তনের হাওয়া ভেসে থাকে আমি পরবর্তী অধ্যায় শনিবার দিনে এসে হয়তো বলবো বা এর মধ্যে যদি আসি শুক্রবার দিনে সে বলবো পরিবর্তনের হাওয়া যদি এসে থাকে তাহলে সর্বত্রই পরিবর্তন আর আপনাদের কাছে আরেকটি কথা বলেছিলাম যে চারটে পয়েন্ট যে পরিবর্তন হচ্ছে কিনা চারটে পয়েন্টে আপনারা বুঝতে পারবেন পয়েন্ট নাম্বার ওয়ান সেটা হচ্ছে মিডিয়া পাল্টি খাচ্ছে খেয়েছে আবার ঘুরেছে কিন্তু অলমোস্ট মিডিয়াও কিন্তু আলোচনা করছে বলছে সিট কমতে পারে দ্বিতীয় আমি বলেছিলাম দ্য বডি ল্যাঙ্গুয়েজ অব দ্য পলিটিশিয়ান আপনারা নিজেরই দেখতে পাচ্ছেন মোদী আলতু কথা বলছেন একজন প্রধানমন্ত্রী হিসেবেই তিনি যে ধরনের ভাষাই ইউজ করছে আজ যদি বিশ্বের কোনো প্রধানমন্ত্রী সেই ভাষাই ইউজ করেননি এত খারাপ তারপরে আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে ভোট পারসেন্টেজ শেয়ার মার্কেট অ্যান্ড আদার প্লেসেস যেগুলো ভোটকে একটা সাপোর্টিং দেয় এটা আর বলেছিলাম যে চতুর্থটা বলবো না বলবো একবারে ভোটের আগে আজকে আপনাদের বলে দিই কারণ আর কোনো রিস্ক ফ্যাক্টর নেই সেটা হচ্ছে দিল্লির প্রশাসন খুব একটা মোদীর ব্যাপারে ইন্টারেস্টেড নয় আপনারা জানেন যে সেন্ট্রাল ফোর্স যে এগেনস্টে যে কমপ্লেন করছে একটা তৃণমূল করছে না করছে বিজেপি কেন সেন্ট্রাল ফোর্সের মধ্যে বয়ে গেছে ঝঞ্ঝাট মেটাবার জন্য আর ও বেশি কথা বলবো না এরপরে তো আই এস আইপিএস এর ব্যাপারটা আছে এখানে থামছি ভালো থাকবেন সবাই শেয়ার করুন থ্যাংক ইউ